নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স উইথ লাইফ। আজকে আমি কোনো নার্সারির ভিডিও আপলোড করছি না, আজকে আমি একটা ব্লগের ভিডিও আপলোড করছি। যেহেতু পুজো চলছে, মানে দুর্গাপুজো চলে এসছে প্রায় বলতে গেলে, দুর্গাপুজোরই ব্লগ এটা আমি শ্যুট করছি বারুইপুর বালক সংঘতে। ওখানে একটা মাঠ আছে, সেখানে খুব সুন্দর হয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। সো এখানে যদি আপনারা আসতে চান, তাহলে বারুইপুর শাসনে নেমে 2 মিনিটের হাঁটাপথ, আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে অনেক ব্রিজটাকে ডেকোরেট করা হয়েছে, প্রায় আপনারা দেখলেই বুঝতে পেয়ে যাবেন। আর দেখুন, এই মোড়ের মাথায় ট্রাফিক লেগে রয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে লেগেছিলো এই ট্রাফিকটা শুধু খালি হতে। সো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন, এবং প্যান্ডেলটা খুবই সুন্দর হয়ে সাজানো হয়েছে। বন্ধুরা, এখন যে আপনারা আপনাদের স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন এই মূর্তিটা, এই মূর্তিটা পুরো বানানো হয়েছে বাঁশ দিয়ে, এবং এখানে যতগুলো ডেকোরেটিভ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্যান্ডেলের ওপর সাজানো আছে অনেক রকমের ডিজাইন, পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ইউনিকটাই সবার থেকে আলাদা করে তোলে এই বালক সংঘর যে ক্লাবের মাঠের যে এই প্যান্ডেলটা, ইউনিক এবং আলাদা একটা ক্রিয়েটিভ আইডিয়া, দেখতে সিম্পল
এবং অ্যাট্রাকটিভ করে সবাইকে, এবং খুবই ভালো এবং সুন্দর করে সাজানো হয়েছে এই প্যান্ডেলটাকে। আর বন্ধুরা, এই প্যান্ডেল থেকে বেরোনোর পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের স্ক্রিনের সামনে অনেকগুলো স্টলস, কিছু কিছু স্টলস বসেছে, যেমন ফুচকার স্টলস, বেশ অনেকগুলোই স্টলস বসেছে। আর আমি বাইরের থেকে একটু লেফট সাইডে লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম প্যান্ডেলের, খুব ভালো করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এবং ফুচকা স্টলস, আরও কিছু দোলনা, অনেকগুলো স্টলস, সানগ্লাসের স্টলস, এখন প্যান্ডেলের পাশে যে দেখতে পাচ্ছেন খেলনা নিয়ে বসেছে, এরকম অনেকগুলো স্টলসই প্রায় বর্তমানে রয়েছে। আর কিছু কিছু স্টলস বসেনি, যেমন কি আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, কিছু কিছু স্টলস এখনও প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে, ওইটা অফ টাওয়ারের 1 তারিখের পর থেকে বসে যাবে এই স্টলসগুলো, বাদ বাকি খুবই ভালো, আপনারা এসে দেখে ঘুরে যেতে পারেন। আর বাইরের থেকে একদম ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিলাম যে কত বড় এই প্যান্ডেলটা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।